আসসালামু আলাইকুম, ইসপাক এডু পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে নেই পড়াশোনা, তাই ইসপাক এডু পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি রসের নাম রসায়ন পর্বের প্রথম ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয় মাধ্যমিক রসায়ন বইয়ের চ্যাপ্টার 6 কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং। তো আমরা মূল টপিকে চলে আসি। রসায়নে আমরা সাধারণত দুই ধরনের বিশ্লেষণ দেখতে পাই। প্রথমত কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, যাকে আমরা বাংলায় বলি গুণগত বিশ্লেষণ, এবং দ্বিতীয়ত কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, যাকে আমরা বাংলায় বলি পরিমাণগত বিশ্লেষণ। এই সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। সো দেয়ার আর টু টাইপস অফ অ্যানালাইসিস ইন কেমিস্ট্রি। ফার্স্ট ওয়ান ইজ কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, গুণগত বিশ্লেষণ। এই কোয়ালিটেটিভ অ্যানালাইসিসে আমরা বিভিন্ন পদার্থ এবং তাদের ধর্ম সম্পর্কে জানতে পারি। সো ইন কোয়ালিটেটিভ অ্যানালাইসিস উই নো অ্যাবাউট ডিফারেন্ট ম্যাটার্স অ্যান্ড দেয়ার প্রপার্টিস। এবং দ্বিতীয়ত কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, পরিমাণগত বিশ্লেষণ। পরিমাণগত বিশ্লেষণে আমরা জানতে পারি উই ইউজ দ্য কনসেপ্ট অফ কোয়ালিটেটিভ অ্যানালাইসিস টু সলভ ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমস, টু সলভ ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমস। তো আবারও আমি বলতেছি, প্রথমত কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, গুণগত বিশ্লেষণে আমরা বিভিন্ন পদার্থ এবং তাদের ধর্ম সম্পর্কে জানতে পারি। এবং দ্বিতীয়ত কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসে আমরা উই ইউজ দ্য কনসেপ্ট অফ কোয়ালিটেটিভ অ্যানালাইসিস টু সলভ ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমস। আপনারা চাইলে ভিডিওটি পজ করে এগুলি তুলে নিতে পারেন। এরপরে আমরা জানবো হোয়াট ইজ মোল। আওয়ার টপিক ইজ কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং। সো আমরা প্রথমেই জানবো হোয়াট ইজ মোল। সো ইন ইফ ইউ থিঙ্ক ইট মোল ইন বায়োলজি ইট ইজ ইউজড অ্যাজ অ্যান আইডেন্টিফিকেশন মার্ক, বাট ইন কেমিস্ট্রি it is unit to measure chemical matters, রাসায়নিক পদার্থ পরিমাপের একটি একক, this is mole। এখন সাধারণত আমরা মোলের দুটি সংজ্ঞা দিতে পারি, তো আমরা দেখি। এখন প্রথম সংজ্ঞা হচ্ছে কোনো পদার্থ এর যে পরিমাণ এর মধ্যে 6.022 × 10³ টি অণু পরমাণু বা আয়ন থাকে, তাকে আমরা বলবো 1 মোল। কোন পদার্থ এর যে পরিমাণের মধ্যে 6.022 × 10³ সেটা অণু হইতে পারে, পরমাণু হইতে পারে, কিংবা আয়ন হইতে পারে, আয়ন থাকে, তাকে আমরা বলবো 1 মোল। এটা হলো প্রথম সংজ্ঞা। এবং দ্বিতীয় সংজ্ঞা আমরা দিতে পারি, এটা খুবই সিম্পল,
যে কোনো পদার্থ এর আণবিক বা পারমাণবিক পারমাণবিক ভরকে যদি আমরা কি করি গ্রামে প্রকাশ করি তাহলে আমরা সেটাকে বলতে পারি এক মোল। এখন আমরা উদাহরণ দেখি, ধরি একটি কার্বন অ্যাটম, কার্বন অ্যাটম এর আণবিক ভর কত, সরি পারমাণবিক ভর কত, কার্বনের পারমাণবিক ভর 12। এই 12 এর শেষে যদি জাস্ট আমরা একটি গ্রাম লাগিয়ে দিই তাহলে এটি হয়ে যাবে 1 মোল। আবার 1 মোল সমান কত আমরা জানি, আমরা দেখে আসলাম 6.022 × 10³ টি কার্বন পরমাণু। তাহলে আমরা লিখতে পারি 1 মোল সমান 12 গ্রাম অফ সি কার্বন, সরি কার্বন ইকুয়ালস টু 6.022 × 10³ টি পরমাণু। তো আমি আবার বলতেছি কোন পদার্থ এর যে পরিমাণের মধ্যে 6.022 × 10³ টি অণু পরমাণু কিংবা আয়ন থাকে তাকে আমরা বলতে পারি 1 মোল। আবার দ্বিতীয়ত কোন পদার্থ এর আণবিক বা পারমাণবিক ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে আমরা সেটাকে বলতে পারি 1 মোল। এই দুইটা কনসেপ্টকে যদি আমরা একত্রে করি তাহলে আমরা পাচ্ছি, এখানে আমরা কার্বন অ্যাটম যে ধরলাম কার্বন অ্যাটমের কথা, তা আমরা পাচ্ছি 1 মোল সমান 12 গ্রাম অফ সি কার্বন ইকুয়ালস টু 6.022 × 10³। এই কনসেপ্ট ইউজ করে আমরা এখন বাকি অঙ্কগুলো করব। আপনারা চাইলে ভিডিওটি পজ করে তুলে নিতে পারেন। এখন আমরা দেখব অণুর আণবিক ভর বের করার পদ্ধতি। তো তার আগে আমরা আরেকটি বিষয় দেখে নিই, মোল এজ এ ইউনিট অফ কেমিক্যাল টু মেজার কেমিক্যাল ম্যাটার্স। আমরা যদি দেখি যে আমরা 12 ডজন সাপোজ 12 ডজন সরি 12টি অক্সিজেন অণু, আমরা এটাকে কি লিখতে পারি 1 ডজন O2, রাইট? তো তেমনি আমরা 100টি অক্সিজেন কি লিখতে পারি 100 শতক অক্সিজেন, ঠিক তেমনি 6.022 × 10³ অক্সিজেন অণুকে আমরা লিখতে পারি 1 মোল ও 2। সিম্পল, যেমন ডজন একটি একক, শতক একটি একক পরিমাপের, তেমনি মোল একটি একক টু মেজার কেমিক্যাল ম্যাটার্স। এখন আমরা দেখব অণুর আণবিক ভর বের করার পদ্ধতি। আমরা প্রথমে একটি অণু নিই ক্লোরিন
পারমাণবিক ভর হচ্ছে 35.5, রাইট? তাহলে এখানে ক্লোরিন পরমাণু আছে কয়টি? দুইটি। তাহলে এই 35.5 কে আমরা দুই দিয়ে গুণ করব, তাহলে হবে 71 ইউনিট। সো ক্লোরিন অণু আণবিক ভর হচ্ছে 71। আমরা আরো একটি দেখি, NaCl, সোডিয়াম ক্লোরাইডে এখানে সোডিয়াম অণু আছে একটি, ক্লোরিন অণু আছে একটি। তাহলে সোডিয়ামের আণবিক ভর হচ্ছে 23, আর ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। আমরা যদি এখন এই দুটিকে যোগ করি তাহলে পাবো আমরা 58.5 ইউনিট। তো এভাবে আমরা বিভিন্ন অণুর আণবিক ভর বের করতে পারি। আমরা আরো একটি দেখি, সাপোজ CO as copper sulfate into 5H2O, এটা আমরা কিভাবে করব? এটাও খুবই সহজ। কোপারের আণবিক ভর হচ্ছে আমাদের 63.5, সালফারের 32, অক্সিজেন, এখানে কয়টি অক্সিজেন আছে? অক্সিজেন পরমাণু আছে চারটি, অক্সিজেনের পারমাণবিক ভর 16×4। নেক্সট প্লাস 5, এখানে দুইটি হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে 1×2, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 প্লাস অক্সিজেনের 16। তাহলে এখন যদি আমরা করি 63.5 প্লাস 32 প্লাস 64 প্লাস 5×18, এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 249.5। তাহলে কপার সালফেট ইন্টু 5 অণু পানি যদি আমরা করি তাহলে এর আণবিক ভর বের করতে চাইলে আমরা পাবো 249.5। এখন এর শেষে যদি আমি একটি গ্রাম লাগিয়ে দিই তাহলে আমরা পাবো 1 মোল, বাট CuSO4 ইন্টু 5H2O। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা কনসেপ্ট অফ মোল ব্যবহার করে আমরা কিছু অঙ্ক করব। প্রথম অঙ্ক আমাদের দেওয়া আছে একটি H2O অণুর ভর কত, অণুর ভর কত? প্রশ্নটাকে আমরা ভালো করে বুঝি, একটি একটি H2O অণুর ভর কত? তাহলে আমরা যদি আগে H2O দেখি, H2O, H2O এর আণবিক ভর হচ্ছে 1×2 + 16, দুটি হাইড্রোজেন পরমাণু প্লাস একটি অক্সিজেন পরমাণু, তাহলে আমরা পাবো 18। আর এর শেষে একটি গ্রাম লেগে দিলে আমরা কি পাবো? 1 মোল অফ H2O। আমরা দেখে এসেছি 1 মোল H2O কে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 6.022×10^23 টি অণু। এখন আমাদের চাইছে যে একটি H2O অণুর ভর কত, তাহলে আমরা কি লিখতে পারি যে 6.022×10^23 টি অণুর ভর কত? 18 গ্রাম, আমরা পাইছি 18 গ্রাম। তাহলে আমরা চাইছি একটি, তাহলে আমরা একটি বাই করি, একটি H2O অণুর ভর 18/6.022
into 10 to the power 23 gram. তাহলে আমরা এর উত্তর পাবো হচ্ছে 2.99 into 10 to the power 23 gram. তাহলে একটি ইস্টি অনুর ভর 2.99 into 10 to the power 23 gram. আমি আবারও কনসেপ্টে বুঝিয়ে দিচ্ছি। আমরা আগে হাইড্রোজেন অনুটাকে নিলাম, হাইড্রোজেন অনুর আমরা আণবিক ভর বের করলাম 18 গ্রাম পেয়েছি আমরা। তো 18 গ্রামকে আমরা লিখতে পারি 1 মোল অফ H2O, 1 মোল অফ H2O সমান 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি অনু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি অনুর আণবিক ভর 18 গ্রাম। তাহলে একটি অনুর একটি H2O অনুর ভর আমরা পাবো 18/6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 अंक देखो पांच ग्राम H2O ए कत मोल H2O विद्यमान। ताहले H2O एर आणविक भर होच्छे 18 গ্রাম। তাহলে এখন আমরা কি লিখতে পারি 18 গ্রাম সমান 1 মোল। একই কনসেপ্ট আমরা আগের অঙ্কে যা ইউজ করছি এখানেও তাই ইউজ করব। তাহলে 1 মোল সমান 18 গ্রাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি 18 গ্রাম H2O যদি 1 মোল হয় তাহলে 1 গ্রাম H2O সমান 1/18 মোল। তাহলে 5 গ্রাম আমাদের চাইছে কোশ্চেন 5 গ্রাম H2O এ কত মোল H2O বিদ্যমান। তাহলে অতএব 5 গ্রাম H2O সমান 5/18 মোল। তাহলে আমাদের উত্তর আসবে 0.277 মোল H2O। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অঙ্কটি, খুবই সহজ অঙ্ক। আমরা এখানে কনসেপ্ট অফ মোল ব্যবহার করব। কোন পদার্থের আণবিক বা পারমাণবিক ভরকে যদি আমরা গ্রাম ইউনিটে প্রকাশ করি, যা সেটা গ্রাম লাগিয়ে দিই শেষে, তাহলে আমরা পাই যাব 1 মোল। এবং 1 মোল আমরা লিখতে পারি তাহলে 18 গ্রাম সমান 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি অণু বা পরমাণু বা আয়ন। ইটস ভেরি সিম্পল। তো আপনাদের জন্য ম্যাথ থাকলো হচ্ছে এক গ্রাম H2O এ কতগুলো H2O অণু থাকে। দুই নম্বর হচ্ছে এক গ্রাম CuSO4 এ কতগুলো CuSO4 অণু থাকে। এবং তিন নম্বর কোশ্চেন হলো 5 গ্রাম CO2 এ কত মোল CO2 বিদ্যমান। এই তিনটি অঙ্ক আপনাদের বাসার জন্য থাকলো, আপনারা বাসায় ট্রাই করবেন। এর নেক্সট ক্লাসে আমরা এইসব এই অঙ্কগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। হ্যাট দ্য এন্ড অফ দিস লেসন আমরা কি কি শিখলাম আজকে, আবার বলতেছি কনসেপ্ট অফ মোল
এবং মোলের মোল ব্যবহার করে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে শিখলাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা করব আরো অনেক ম্যাথ করব এবং কেমিক্যাল কাউন্টিং রাসায়নিক গণনা সম্পর্কে ধারণা জানব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাস পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং স্পাগেটুর পক্ষে থাকবেন। ধন্যবাদ।